টাকাটা খরচ করে চলে এলাম, দেখি বটানিক্যাল গার্ডেন এখন বন্ধ। মনটা খারাপও হয়ে গেল, আশাহত হব। চড়াই রাস্তা সামনে, 3 কিলোমিটার হাঁটতে হবে। পরিত একটা গাড়ি আছে, ড্রাইভারও এটা বাবা তোর নাম লিখে দিচ্ছে, পরি পরি। এখানে কি খাচ্ছি জানেন? আমরা ফিরে যেতাম তাহলে তো আর এটা দেখতে পারতাম না। শোম্যানের সাথে হ্যান্ডশেক, আমি এরকম জমে যাওয়া নদী আগে দেখিনি। ওয়েলকাম টু পরিস ফেয়ারিটেল লাইফস্টাইল। আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন আর আপনাদের এই উইকেন্ডটাও খুব ভালো কেটেছে। পরির এই উইকেন্ডটা খুবই আনন্দে কেটেছে, কেন সেটা তো আপনারা আন্দাজ করতেই পারছেন। পরি আজকে বেড়াতে যাচ্ছে, আর বাইরে বেড়াতে গেলে তো পরি ভীষণ খুশি। উবারে উঠে থেকে কাকে জানি বাইরে তখন থেকে টাটা করে যাচ্ছে, আবার মিচকি মিচকি হাসি দিচ্ছে। আমরা আজকে এসেছিলাম বোয়েরনার বটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে। এসে থেকে অনেক নাম শুনেছি এই বটানিক্যাল গার্ডেনের, আসবো আসবো ভেবেও আশা হচ্ছিল না। শীত তো দোরগোড়ায় করা নাড়ছে, এরপরে হয়তো বাইরে এত ঘোরা যাবে না। আজ বাইরে সুন্দর একটা রোদেলা দিন দেখে বেরিয়ে পড়লাম, ভাবলাম যাই একবার ঘুরেই আসি বটানিক্যাল গার্ডেনটা। উবার যখন এসে ড্রপ করলো বটানিক্যাল গার্ডেনের গেটে, তখন দেখি বটানিক্যাল গার্ডেন এখন বন্ধ। শীতের জন্য তেমন কোনো গাছও নেই, ফুলও তেমন নেই, আর বটানিক্যাল গার্ডেনের কাউন্টারও বন্ধ। বাড়ি থেকে তো এসে পড়েছি অনেকটা দূর, তাও আবার উবার করে, এখানে উবারের যা ভাড়া। আমি আর পরির বাবা ভাবছি এত মন করে এত দূরে এতটা খরচ করে চলে এলাম, এইভাবে আশাহত হব? গুগলে সার্চ করে দেখি, এখান থেকে 3 কিলোমিটারের মধ্যেই আছে হুইটনল পার্ক। হুইটনল পার্ক মিলওয়াকি কাউন্টির একটা খুব সুন্দর পার্ক, সেটা যখন দেখলাম এতটা কাছে, তখন আর দ্বিতীয়বার ভাবিনি, হাঁটা লাগালাম হুইটনল পার্কের উদ্দেশ্যে। এই যে রাস্তাটা আমরা হেঁটে যাচ্ছি, এই রাস্তাটাতে অনেক দেখতে পাচ্ছেন গাছের নিচে নিচে সব লাইটের প্রজেকশন গুলো লাগানো আছে, রাতে লাইট গুলো জ্বলে। রাতে তো আমাদের এতটা দূরে আসা সম্ভব নয়। এই যে দেখুন লেখা আছে, ওয়েলকাম টু উইন্টার ওয়ান্ডার্স। পরির বাবার কাছ থেকে শুনলেনি, এটা হলো উইন্টার ওয়ান্ডার। এবার আমি বলে দিই এটা আসলে কি। বোয়েরনার বটানিক্যাল গার্ডেনের একটা অংশ থেকেই শুরু হয়ে যায় এই লাইটিং রাস্তার দুধার দিয়ে। এখন ক্রিসমাস থিমের লাইটিং চলছে, বছরের বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন থিমের লাইটিং হয় রাস্তার দুধার দিয়ে। কদিন ধরেই তো স্নোফল হচ্ছে, আমাদের ওখানে বাড়ির কাছে এখন কদিন ধরে স্নোয়ের কোনো ট্রেস নেই। এই দিকটায় কিন্তু বেশ ঠান্ডা, তুষারপাতের কিছু কিছু বরফ এখনো রয়ে গেছে। আমরা ওই যে ওই দূরের রাস্তাটা ধরে হাঁটতে হাঁটতে এলাম, আজকে ওয়েদার কিন্তু বেশ ভালো, এখন 10-11 ডিগ্রি টেম্পারেচার। এখানে 10-11 ডিগ্রি টেম্পারেচারটাই কিন্তু এখানের অনুপাতে বেশ গরম। হুইটনল পার্কে কিন্তু ফল কালার্সের সময় সুন্দর রং হয়, আমরা যদিও সেই সময় এখানে ফল কালার্স দেখতে আসিনি, এখন দেখে বুঝতে পারছি যে এখানে ফল কালার্সে কত সুন্দর রং হয়েছিল। এখনও কিছু শুকনো পাতা রয়ে গেছে, সেগুলোতে রং নেই, সেগুলো ঝরে ঝরে পড়ছে। আর স্নোফল তো মাঝে মাঝেই এখন হচ্ছে, আমি তো আপনাদের বলেছিলাম যেদিন স্নোফল হচ্ছে তার দুদিনের মধ্যে কিন্তু স্নো গলে যাচ্ছে। এইখানে দেখুন কিছু কিছু স্নো কিন্তু এখনো রয়ে গেছে। সবুজ ঘাসের উপরে সাদা বরফের গালিচা, তার উপর সূর্যের আলো পড়ে কি যে সুন্দর দেখাচ্ছে। আরো একটা জিনিস দেখাই আপনাদের, দেখুন একটা ছোট ওয়াটারফল, আর তার ওই পাশটায় নদীটা দেখুন জমে গেছে বরফের আস্তরণের নিচ দিয়ে, যে জলটা আসছে ওই জলটা ওখানটায় ওয়াটারফল দিয়ে পড়ছে। আমি এরকম জমে যাওয়া নদী আগে দেখিনি, প্রথম দেখলাম। এই দিকটা কিন্তু আবার জমেনি, দেখুন ওয়াটারফল থেকে যে জলটা পড়ে আসছে ওইটা কিন্তু জমেনি। শুধু আমরা নয়, আজকে অনেক মানুষ কিন্তু এখানে হাঁটতে বেরিয়েছে। যা হাতের গ্লাভস খুলে গেছে বাবা, বটানিক্যাল গার্ডেনে ঘোরা হয়নি ঠিকই, কিন্তু আমরা ওয়াটারফল দেখেনি। ওরে চল পরে, হু এই যে একটু আগে ছোট ওয়াটারফলটা দেখলাম, যে জলাশয়টার থেকে এসে ওয়াটারফলটা পড়ছিল, রাস্তার মোড় ঘুরে এইদিকে হাঁটতে হাঁটতে এসে দেখি জলাশয়টার পুরো উপরের সারফেসটা জমে আছে, দেখে মনে হচ্ছে বরফের একটা মেঝে। আর সেই বরফের সারফেসের উপর দিয়ে শুকনো পাতা উড়ে উড়ে বেড়াচ্ছে,
যেন একটা মাঠের উপর দিয়ে উড়ে যাচ্ছে। সূর্যের রোদও যেন পিছলে যাচ্ছিল জমে থাকা জলাশয়টার উপর দিয়ে। আবার আমরা হাঁটা শুরু করলাম। আপনাদেরকে তো আগে জানিয়েছি যাচ্ছি একটা ওয়াটারফল দেখতে, হুইটনল পার্কের মধ্যেই, বেশ চড়াই রাস্তা সামনে, প্রায় 3 কিলোমিটার হাঁটতে হবে। কিন্তু এত সুন্দর রাস্তায় হাঁটতে কিন্তু ক্লান্তি আসছে না। শুকনো গাছের যে একটা সৌন্দর্য থাকে সেটা এখানে না এলে হয়তো আজকে জানতে পারতাম না। বটানিক্যাল গার্ডেন বন্ধ দেখে একটুখানি মন খারাপ হচ্ছিল, কিন্তু এখন সেটার একটুও নেই। আমি ভাবছি যে এক মাস আগে এখানে ফল কালার একরকম সৌন্দর্য ছিল, এখন এটা সৌন্দর্য একরকম, কিন্তু কদিন পরে এটা আরো বেড়ে যাবে যখন দুপাশে সাদা বরফ পড়ে যাবে। বরফের মাঝ থেকে এরকম শুকনো গাছের ডাল, সেই পুরো সাদার মাঝখান দিয়ে এই ডাল নীল আকাশ, সেটার একটা আলাদা সৌন্দর্য হবে। কতটা উঁচু চলে গেছে রাস্তাটা, সামনে নাকি একটা ওয়াটারফল আছে, আমরা ওখানেই যাচ্ছি। এই পুরো এরিয়াটা, এটা একটা, এটাও একটা কাউন্টি পার্ক। আমরা ফল কালার্স দেখতে একটা কাউন্টি পার্কে গেছিলাম, ওটা ছিল হচ্ছে গ্র্যান্ড পার্ক। হ্যাঁ, গ্র্যান্ড পার্কে গেছিলাম। এইখানে অনেক কাউন্টি পার্ক থাকে, সেগুলো মানে মেইন সিটির থেকে একটু দূরে দূরে, আর একদম যেটা প্রিস্টিন নেচার সেগুলোকে কিন্তু এখানে প্রিজার্ভ করা হয়। আমাদের যেটা পার্ক কনসেপ্ট সেইগুলোতে আমরা দেখি যে ওইখানে কোনো আর্টিফিশিয়াল স্ট্রাকচার থাকে, কিন্তু এইগুলোতে কিন্তু সেরকম খুব একটা নেই। আমরা বেশ অনেকটা উঁচুতে উঠে এসেছি, পেছন দিকটা দেখলে পরে বুঝতে পারা যাবে। এই যে অনেকটা উঁচুতে উঠে এসেছি, এই শুকনো গাছের মাঝখান থেকে যে রাস্তাটা এসেছে সেই রাস্তাটা দিয়ে সামনে আরো উঁচু। পরীকে দেখা করাতে নিয়ে চলে এসেছি ডিজনির ফ্রোজেন প্রিন্সেস এলসার সাথে। একটু আগেই আস্তে আস্তে আপনাদের বললাম না, উইন্টার ওয়ান্ডার, সেই যে লাইটিং রাতের বেলা জলে রাস্তার দুধারে লাইটিং, তারই একটা পার্ট কিন্তু এই মডেলগুলো। এগুলো রাত্রে লাইট হয়ে জ্বলে থাকে। পরী ভেবেছে এটা বুঝি সত্যিকারের মানুষ। পরী একটু হাত টাত নেড়ে উ আ করে কথা বলতে চাইছিল, আমি আলোর শহর চন্দননগরের মেয়ে। এই লাইটিংগুলো দেখে আমার কিছুদিন আগে চলে যাওয়া জগদ্ধাত্রী পুজোর কথা মনে পড়ছিল। একটু কোথাও মনটা খারাপও হয়ে গেল, কিন্তু মন খারাপ বেশিক্ষণ স্থায়ী হলো না। চারপাশটা এত সুন্দর দেখাচ্ছিল, মন খারাপটা যেন কোথায় আস্তে আস্তে মিলিয়ে গেল। চল স্নোম্যানদের সাথে দেখা করে আসি বাবা। পুরি এরা কারা রে? স্নোম্যান, পুরি তো স্নোম্যান হয়ে আছে বাবা। এরা কারা? পুরি স্নোম্যানের সাথে হ্যান্ডশেক করবে না? নো শেক। লম্বা নাক রে পুরি, তুই হ্যান্ডশেক করে নে, এগুলো হাত। ওইদিকে আরো স্নোম্যান আছে বাবা, এগুলো রাতে জ্বলে এই লাইট গুলো, আর ওই যে বল গুলো, এগুলো সব লাইট, এগুলো সব রাত্রে জ্বলে। আমরা দিনের বেলাতেই দেখে নি। হ্যাঁ, এটা ড্রাইভ থ্রু, রাতে আসাই যাবে না, অনেক গাড়ি আসে এটা দেখতে। চল ওইদিকে আইসক্রিম দেখে আসি বাবা। চ পড়ি, কত বড় পড়ে আছে দেখুন। রাতের বেলা এগুলোর দৃশ্য আরো অন্যরকম হবে, আরো সুন্দর, এখনো সুন্দর লাগছে। দিনের বেলায় বরফের উপরে রোদ পড়ছে। চল বাবা, আমরা ওই দিক থেকে ফ্রোজেন প্রিন্সেসের সাথে দেখা করে এসেছি, এখন আমরা আইসক্রিমের সাথে দেখা করতে যাব। স্নোম্যানদের সাথে দেখা করেছি, ওরি স্নোম্যান গুলোকে এখনো দেখছে, ওরিও ছোট্ট স্নোম্যান হয়ে আছে। বরফ গুলো কি সুন্দর লাগছে বলো। এইগুলো লাইটিং এর মডেল, এগুলোর ধারে ধারে সব এলইডি লাইট করা আছে, রাতে জ্বলবে, তখন না জানি আরো কত সুন্দর লাগবে। এখন ক্রিসমাস জুড়েই চলবে কিন্তু এই লাইটিং, সুযোগ হলে একদিন আমরাও চলে আসব রাতের বেলা এই লাইটিং এর সৌন্দর্য দেখতে। পরে তো নিচে নামবেই, ও আইসক্রিম গুলো নেবে। আবার হাঁটা শুরু করলাম। আমি আর শুভ আলোচনা করছিলাম একদিন এই লাইটিং দেখতে যদি আসতে পারি, আরও গল্প করছিলাম একবার পরীকে জগদ্ধাত্রী পূজার সময় নিয়ে গিয়ে চন্দননগরের লাইটিং দেখাতে হবে।
আমরা অনেকটা চড়াই পথ উঠে এসেছি। তবে আজ খুব বেশি হাওয়া নেই, খুব বেশি ঠান্ডাও নেই, মনোরম পরিবেশ, তাই হেঁটে বড়ই আরাম। পরিও দেখতে দেখতে যাচ্ছে, পরির তো একটা গাড়ি আছে, পরির গাড়ির ড্রাইভারও আছে, পরি দেখতে দেখতে যাচ্ছে, পরির তো একটা গাড়ি আছে, পরি আবার এসে ওইদিকে মুখ ঘুরিয়ে নিল। চল বাবা দেখে আসি, কি সুন্দর লাগছে দেখ ওই দিকটা। পরি ওই যে বিস্কুট খেতে খেতে যাচ্ছে চারপাশে দেখতে দেখতে। এই যে নেচার সেন্টারে ওয়েলকাম টু হুয়ার, কি উচ্চারণ জানি না, WEHR নেচার সেন্টার, হুয়ার হবে নাকি? হাঁটতে বেশ ভালো লাগছে বলো শুভ। সেই আমরা সিকিম গেছিলাম, রাস্তার ধারে এরকম বরফ দেখে দাঁড়িয়ে পড়েছিলাম গাড়ির থেকে নেমে, সে বরফ নিয়ে এসে কি আনন্দ। আর এখন শুধু চারপাশেই বরফ আর বরফ। সেই ওই তো লেকটা সামনে জমে আছে, সামনে একটা জমা লেক আছে, চলুন দেখি, অনেক গাড়ি ওখানটায়। পরি মাঝখানে একটুখানি খেয়ে নিয়েছে, বিস্কুট খাচ্ছে, একটুখানি ব্রেস্ট ফিড করে নিয়েছে, এইবারে ওকে ওখানে গিয়ে একটুখানি খাইয়েও নেবো, আমরাও একটু খেয়ে নেবো। আর আমরাও টুকটাক ওয়েফার খেয়েছি, একটু বিস্কুট খেয়েছি, ফল খেয়েছি, ব্লুবেরি খেলাম, ফল নিয়েছি, আঙুর এনেছি, ম্যাঙ্গো জুস আছে। হ্যাঁ চলুন সামনে গিয়ে দেখি, চল পরি। আর পরিকে নিয়ে বাইরে বেরিয়ে খাওয়ার সমস্যা নেই, ও প্রচুর ফল খায়, ও ফল খেতে খুব ভালোবাসে। আর ওই ডাল ভাত আমাদের, ও একটু ডাল ভাত খেয়ে নেবে, ওর ফ্রুট পাল্প আছে, ফ্রুট পাল্প খেয়ে নেয়, ও প্রচুর ফল খায়, ওর আঙুর আছে, ও হয়তো সাত আটটা আঙুর খেলেই তো ওর পেট ভর্তি হয়ে যাবে। ব্লুবেরি খেয়ে নিয়েছে পাঁচ ছটা, বিস্কুট খাচ্ছে। ওকে বাইরে নিয়ে গিয়ে আমাদের এই সমস্যাটা কিছু হয় না, তাই না বলো? কি সুন্দর লাগছে এখানে। একটু আগে একটা ছোট পাহাড় দেখেছি, ওটা এই এইখানে যে লেকটা আছে, এই লেকের থেকে ছোট ছোট ঝোড়ো নদীর মতো বেরিয়েছে, পাহাড়ি নদীর মতো, আর সেইগুলো থেকে ছোট ছোট ঝোড়া আর কি, যেগুলোকে বলে পাহাড়ি ঝোড়া ওই রকম, হ্যাঁ, দিয়ে তার থেকে ছোট ছোট ঝর্ণা মতো হয়ে চারপাশেই আছে এই নেচার সেন্টারটায়, হুইটনল পার্কটায়। তবে আমরা যেখানটায় এসেছি এখান থেকে আবার বাস রুট অনেকটাই দূর, আমাদের প্রায় এখান থেকে দু কিলোমিটার, দু আড়াই কিলোমিটার হেঁটে যেতে হবে বাস ধরতে, তারপরেও তিনটে বাস ধরে তারপরে বাড়ি যেতে পারবো। আসার সময় তো আমরা আজকে উবারে চলে এসেছিলাম। হ্যাঁ, ওই কারণে চলে এলাম। সামনে একটা লেক দেখছি পুরোটাই জমা, চলুন আমরা নামি এখান থেকে। জমা লেক যতটা দেখতে পাচ্ছি পুরোটাই জমা। সে আমি জমা লেক দেখেছিলাম ছাঙ্গু লেকটা, আমি তখন ক্লাস নাইন পড়ি, তখন গেছিলাম। পাখি উড়ছে, বরফ পড়ে আছে, বসার বেঞ্চ করা আছে, একদম কাঠের রাস্তা করা আছে সামনে একদম লেকের মাঝখান অব্দি যাওয়ার জন্য। ওখানে আরো একটা ফ্যামিলি আছে, ওরা ওখানে এসেছে দেখছে, যাই আমরাও যাই, উই আর ফ্যামিলি। হ্যাঁ, অত ঠান্ডা হাওয়া নেই, সুন্দর লাগছে। দেখুন জমা লেক, পুরো সূর্যের আলো যেন ছিটকে বেরোচ্ছে লেকটার উপর থেকে। পরি রে, এরপর যত দূরে দেখছি শুধুই জমে আছে সূর্যের আলো, কেমন লাগছে বলো? এরপরে পরে রে, হ্যাঁ দোকানে দুটো ওই যে বাচ্চা ছিল ওদেরকে দেখছে, পরি তো মানুষ দেখলে খুব খুশি হয়ে যায়। অনেকে এসেছে দেখতে, এখানে ভালো জিনিসই দেখলাম বলো, সবকিছুর একটা সৌন্দর্য আছে, ওটা খুঁজে বের করতে দেখতে হচ্ছে। প্রথমে যদি বটানিক্যাল গার্ডেনটা বন্ধ দেখে আমরা ফিরে যেতাম তাহলে তো আর এইটা দেখতে পারতাম না। এইখানটাই পরের বছর গিয়ে আসবো, ফলতলা স্টেশন, এটা আরো সুন্দর লাগবে, ওইটা একটা রকম সৌন্দর্য ছিল, এইখানে সৌন্দর্যটা অন্য, ওটা বিচ ছিল, বিচে ছিল ফল কালার্স। বরফটা দেখে মনে হচ্ছে খুব থিন লেয়ার, কিন্তু না বাবা, বেশ শক্ত বরফে হেঁটে যাওয়া যাবে মনে হচ্ছে এর উপর দিয়ে। পরি, এটা বাবা তোর নাম লিখে দিচ্ছে,
পরি পি ও আর আই পরি। এইখানটায় দেখলে বোঝা যাচ্ছে কতটা লেয়ারের মানে বরফের থিকনেস, অনেকটা বরফ। এই যে এখানে একটুখানি জলের ইয়ে আছে, হেভি শক্ত বরফের লেয়ার। এদিকটা দেখি তো কিরকম অবস্থা, এদিকে সূর্যের আলো বরফ জমা লেকের উপর থেকে যেন ঠিকরে পড়ছিল। কিছু মুহূর্তের জন্য মনে হচ্ছিল পরীকে নিয়ে যেন কোনো ফেয়ারি টেল ওয়ার্ল্ডে সত্যি সত্যি চলে এসেছি। মুগ্ধ হয়ে দেখছিলাম, দুচোখ ভরে দেখছিলাম। এ পরী, এইখানটায় আমরা একটু বসি, ও মানুষজন দেখতে ব্যস্ত, আমাদের দিকে তাকাচ্ছে না। ওর বিস্কুটটাও খাওয়া হয়ে গেছে, একটু একটু আছে আর খাচ্ছে, বিস্কুট খাচ্ছে আর ও মানুষজন দেখছে। পরী মাম নামবি, আমরা এখানটায় বসি বুঝলি, ওইখানটায় গিয়ে একটা বেঞ্চে বসি। বেঞ্চে বসে আমরা একটু আঙুর টাঙুর খাই, চ খাওয়া দাওয়া করে নি আমরা। তুই কি করবি ওইখানে নামবি? তুই জানিস ওইটা নিচটা পুরো জল, পরে এখানটায় নামবে, ধরে রাখা যাচ্ছে না। এই লেকটার নাম ম্যালার্ড লেক। উইয়ার নেচার সেন্টারের এই ম্যালার্ড লেকে কি কি জীবজন্তু আছে, কি ধরনের কীট পতঙ্গ, সেগুলোরই ডেসক্রিপশন দেওয়া ছিল এই বোর্ডে। তাতেই দেখলাম এখানে নাকি আছে কচ্ছপ, এই শীতে তাদের দেখা মেলা ভার। পরী ওই জমা লেকের ওখানে নিচে নামবেই, সে আর ধরে রাখা যাচ্ছে না, তাই আর দেরি না করে ওকে নিয়ে তাড়াতাড়ি লেক সাইড থেকে সরে এলাম। পাখির ডাক কি শুনতে পাচ্ছেন আপনারা? কিচির কিচির পাখির ডাক, ওই যে ডালে ডালে পাখিরা উঠছে, কিন্তু আবার মাঝে মধ্যে কিচির মিচির করে ডেকে উঠছে। এইখানে বেঞ্চটায় বসে দূর থেকে লেকের সৌন্দর্য উপভোগ করছিলাম পাখির ডাক শুনতে শুনতে। ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, আর আমরা বাঙালিরা যে প্রান্তেই যাই হয়তো ভাত খুঁজি, আর আমি আর শুভ হলাম ভেত বাঙালি। তবে খাবার ক্যারি করে নিয়ে আসার আরও একটা কারণ আছে, সেটা তো আমাদের পুরনো বন্ধুরা জানেনি। নতুন বন্ধুদের জন্য আরও একবার জানিয়ে দিই, এইখানে বাইরে খাবারের যা দাম, সেই জন্য প্যাক করে নিয়ে বেরোনোই সুবিধা মনে হয়। পরীকে ওর বাবা ঠেলে ঠেলে নিয়ে আসছে, আর এই বরফে পা না স্লিপ কাটছে, আমি একটু আগেই স্লিপ কেটেছিলাম। মানে এই জল জল হয়ে যাচ্ছে তো সূর্যের আলোয়, খুব ধীরে ধীরে যেতে হচ্ছে এটার উপর দিয়ে। পরীর বাবা আস্তে আস্তে করে পরীকে নিয়ে আসছে, পরীর অবশ্য হারকানোর কোনো এ নেই, ও তো গাড়িতে আরাম করে ঘুমিয়ে ঘুমিয়ে আসছে, ওর বাবা ঠেলছে পরীর রথ। বরফগুলোর ওপরেই অসুবিধা, হ্যাঁ এবার এই কাঠের ওপরে এখানটায় আর কোনো অসুবিধা নেই। এই হুইটনল পার্কের ভেতরে এই নেচার সেন্টারের যে লেকটা, ওটা কিন্তু অনেকটাই বড়। লেকের অনেক কটা পার্ট আছে আর প্রত্যেকটা কানেক্ট আবার ছোট ছোট নদীর মতো। ওই যেখানটায় আমরা বসে খাচ্ছিলাম ওই জায়গাটার নাম হলো, হ্যাঁ ওখানে প্রচুর প্রচুর পাখি আছে, পাখি উঠছে। একটা তো লেক ওখানটায় দেখে এলাম, ওইখানটায় ওই লেকটার ভিউ পয়েন্টটা দারুণ ছিল, তবে এই লেকটাও বেশ সুন্দর লাগছে। আর এই ট্রেলটায় হেঁটে হেঁটে গেলেই এই যে লেকটার ওই সাইডটায় ওইখানটায় মনে হয় ওয়াটারফলটা আছে, তাই না? পুরো সারফেসটা এই লেকটাও পুরোটাই জমা, আর ওই দূরে ওইখানটায় হলো গলফ কোর্স।
ওই যে দূরে ওইখানটায়, ওইখানটা হলো গলফ কোর্স। এই রাস্তাটা ওইদিকে আর একটা রাস্তা ছিল, অনেক রাস্তা সরু সরু, ওইটা ওই পাশে গিয়ে শেষ, ওইটা ঢুকিনি বাকিস। হ্যাঁ, এগুলো গিয়ে গিয়ে আমার মেন রোডে চলে যাবে, শত ড্রাইভ করে আসে ওই ড্রাইভিং রোডে গিয়ে আবার মিশে যাবে। এখানে আবার বরফ আছে, শুভ দেখে আসো, আমাদের পরীর রথটাকে আস্তে আস্তে ঠেলে ঠেলে নিয়ে আসো। ওরে কত পাখি, আপনারা দেখতে পাচ্ছেন? জানি না দেখতে পাচ্ছেন কিনা, প্রচুর পাখি উড়ে বেড়াচ্ছে, কত অদ্ভুত সুন্দর সুন্দর জিনিস পথে চলতে চলতে চোখে পড়ে, বলো শুভ। হ্যাঁ, এতক্ষণ দেখতে পাইনি, হঠাৎ করেই দেখছি সিগাল ওগুলো। আর লেকটাও এই দিকের পাটাও বেশ সুন্দর লাগছে, ওইখানে ভিউ পয়েন্টটা অন্যরকম ছিল, এখানটা আবার একটু অন্যরকম, বলো। পাখিগুলো আবার কোথায় চলে গেল, অনেক দূরে চলে গেল। ও হ্যাঁ, এখানটায় না, ঠিক শুভ ঠিকই বলেছে, এখানটায় দেখুন ওয়াটার ফ্লোটা বেশ জোরে, ওই জন্য সাইডগুলো এখনো পুরো জমেনি এখানটায়। ওয়াটারফলের উদ্দেশ্যে যেতে গিয়ে দেখি এদিকটায় এত গলিপথ, পথ ভুল হবার সম্ভাবনা প্রবল। পথ চলতি মানুষের থেকে তাই জেনে নিচ্ছিলাম কোথায় গেলে ওয়াটারফলের সন্ধান পাবো। এই লেকটার এখানটা কিন্তু অনেকটাই জমা নয়, জলের ফ্লো আছে, কি সূর্যের আলোয় চকচক করছে। হঠাৎ করেই ছোটবেলায় পাঠ্য বইতে পড়া সত্যেন্দ্রনাথ দত্তের ঝর্ণা কবিতাটির কথা মনে পড়ে যাচ্ছিল। ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা, মঞ্জুলো হাসির বেলুয়ারি আওয়াজে উলু চঞ্চলা। আমরা ফলস দেখে আবার সেইখানে চলে এসেছি যেখান থেকে আমরা শুরু করেছিলাম, ওই ওই দিকটায় হলো বটানিক্যাল গার্ডেন, সেই হেঁটে হেঁটে চড়াই থেকে আজকে দিনের শুরুতে এলাম ওইখানে, ওই যে ছোট্ট ওয়াটারফলটা, এটা ছোট্ট জমা ওই লেকের ছোট পার্টটা দেখেছিলাম। বাংলাদেশে রিক্সাগুলোর মতো হয়ে আছে, দেখো তুমি দেখো, দেখতে ওই রকম লাগছে কিনা, পুরো সেই এইরকম রঙিন ঝালর দেওয়া থাকে রিক্সাগুলোই। এখানে সবুজ ঘাস আসে অনেক, পরি দেখলেই এখনই ঘাসে যেতে চাইতো। পরি ঘাসে খেলতে যে কি ভীষণ ভালোবাসে, অনেকদিন যাবতই পরির আর তেমন ঘাসে খেলা হচ্ছে না। আগে যখন এতটা শীত পড়েনি, পরির বাবা নিয়ম করে বিকালবেলায় ওকে মাঠে নিয়ে যেত, আর সেই সবুজ ঘাস দেখে পরির যে সে কি আনন্দ, বেচারি আজ এখন ঘুমিয়ে গেছে, না হলে ওকে আজকে ঘাসে ছেড়ে দিতাম খেলার জন্য। আবার হাঁটা শুরু, এইবার বাড়ি ফেরার উদ্দেশ্যে। আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি, গুগল ম্যাপে সার্চ করে দেখলাম এখান থেকে আরও প্রায় 3 কিলোমিটার মতো হেঁটে গেলে আমাদের বাড়ি ফেরার পথের বাস পাব। 3 বার বাস চেঞ্জ করে তবে পৌঁছাবো, অনেকটা দূরে চলে এসেছি বাড়ির থেকে। তবে এখন আর উবের ভাড়া করলাম না, শুধু শুধু অযথা খরচ করে লাভ কি। আমাদের ঘোরাও শেষ, ব্লগও প্রায় শেষ। ব্লগ ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আজ আসি, আবার দেখা হবে নতুন দিনে নতুন ব্লগে, সবাই খুব ভালো থাকবেন।